আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আমার মনে হয় না এই ভিডিওটা আপনারা কখনো দেখছেন বা এই গাছটা কখনো দেখেছেন তো বন্ধুরা যারা নূতন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি হল কাটাবহর গাছের ভিডিও আর এই গাছটি বন্ধুরা গ্রাম অঞ্চলেই সবচেয়ে বেশি হয় বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এই গাছটিতে বন্ধুরা প্রচুর পরিমাণে কাটা প্রত্যেকটা কাটা দেড় থেকে দুই ইঞ্চি করে লম্বা আর সেই কাটার গোড়ায় ছোট ছোটো পাতা হয় এবং পাতার গোড়ায় ছোট ছোটো ফল হয় এই যে আমি হাত দিয়ে দেখা এই যে ফলগুলা দেখাচ্ছি হাত দিয়ে দেখুন ছোট ছোট ফল সবুজ রঙের ফল গাছের পাতার রঙের গিলা বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালায় হাজার হাজার ফল যে ফলগুলা সবুজ রঙের আমি আগেই বলেছি এবং ছোট ছোট ভিতরে কিন্তু এর দানা আছে তবে বন্ধুরা এই যে দেখুন কাটা গিলা আপনাদের আমি গাছের কাটা গিলা দেখাচ্ছি হাত দিয়ে ধরে ধরে কাটাগিলা দেখাচ্ছি এই যে দেখুন আমি যে বলছি দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ এই কাটাগিলা এই যে দেখেন স্পষ্ট ভাবে কাটাগিলা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় কাটা আর এই কাটার জন্যই এই গাছের নামকরণ করা হয়েছে কাটা বহর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি ফলগুলা দেখুন ছোট ছোট ফল থোকায় থোকায় হয় চারটা পাঁচটা করে এক থোকায় হয় আর পাতাগুলাও কিন্তু ছোট ছোট এই যে ফলগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল হয়েছে এই গাছটায় তো বন্ধুরা এই ফলগুলা কিন্তু পাকলে খাওয়া যায় এই ফলগুলা পাকলে তখন রং চেঞ্জ হয়ে যায় এখন আসে সবুজ রং যখন ফলগুলা পাকবে তখন একবারে মিশমিশে কালো হয়ে যায় আর কালো হয়ে গেলে এই ফলগুলা খেতে খুব সুস্বাদু লাগে আর এই ফলের ভিতরে বেশ একটা রসালো জমা হয় মুখে দিয়ে চিবান দিলে ওই রস লাগলে খুবই ভালো লাগে খেতে আর কিছুদিন পরেই এই ফলগুলা পাকবে বন্ধুরা কিন্তু ফলগুলা পাকলে গাছে থাকে না ছোট ছোট পোলা ওই গাছ থেকে বেছে 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 ফল ফলগুলা সিরে সিরে খেয়ে ফেলে তারপর গ্রাম অঞ্চলে তো পাখি আছেই পাখিরা সর্বক্ষণ এই ফলগুলা খুঁজতেই থাকে আমি আপনাদের পুরা গাছটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে পুরা গাছটা আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখুন উপর অনেক উপরে কিন্তু গাছটা এই যে দেখুন কত বড় গাছ এটা কিন্তু আসলে রাস্তার পাশে ঝোপঝাপি হয়ে থাকে তবে আমাদের অঞ্চলের একটা নিয়ম আছে খুব সহজে কেউ গাছ কাটে না যে গাছই হোক না কেন কেউ গাছ কাটে না কারণ আমাদের এই সুন্দরবন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি গাছ ভালোবাসে সেজন্যই তেমন কোনো গাছ কেটে ফেলে না খুব জরুরি দরকার ছাড়া কোনো গাছ কেটে ফেলে দেয় না গাছ দক্ষিণ অঞ্চলের মানুষ বেশি ভালোবাসে সেটাই হলো পরিচয় আর বন্ধুরা এই গাছটায় যখন ফলটা পাকবে তখন আমি চেষ্টা করব আপনাদের একটা ভিডিও দেখানোর জন্য ফলগুলা পাকলে কিরকম দেখা যায় সেজন্য এই যে দেখুন কত ফল এই যে দেখুন হাজার হাজার ফল বন্ধুরা দেখতে আসলে খুব সুন্দর লাগে আর আপনারা জানেন সবুজ গাছ সবুজ ফলের ভিডিওটা একটু স্পষ্ট কমই হয় তারপরও যতদূর সাধ্য চেষ্টা করেছি স্পষ্ট করার জন্য তো বন্ধুরা এই যে দেখুন আমি স্পষ্টভাবে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে অনেক সুন্দর ফল এবং পাতাগুলো কিন্তু একদম কড়া সবুজ এই যে কাঁটা গুলো দেখেন এই যে বড় বড় কাঁটা এই যে বড় বড় কাটা আর এই কাটার ভালোবাসে ওরা সব সময় এসে এই তো গাবে আর কিছুদিন পরে তোকাবে তুগিয়ে তুগিয়ে যে ফলটা আহ পেকে গেছে সে ফলটাই ওরা খেয়ে ফেলবে তারপর আগে বলেছি পাখি তো আছেই তো বন্ধুরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশেই থাকবেন আর পাতাবহর গাছের ভিডিওটি দেখবেন পাতাবহর ফল দেখবেন ফল দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন ভালো ভালো কমেন্টস করবেন যাতে নেক্সট আরেকটা ভিডিও আপলোড করতে পারি স্বাচ্ছন্দ্যে আপনাদের দেখাইতে পারি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম